ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না করব তেলে ঝালে ইলিশের ভুনা। তো ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব রেসিপিটা আমি কিভাবে করেছি। তো দেখুন, এর চেহারাটা একবার দেখুন। এখানে কিন্তু ঝাল তিন রকম ভাবে ব্যবহার করেছি। তো এই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর বকবক না করি চলুন দেখি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে একটা কড়াই রান্না করার জন্য, তো অবশ্যই। আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। আর লাগছে এখানে আমার পেঁয়াজ, এক কাপের মতো পেঁয়াজ রয়েছে এখানে আমার। পেঁয়াজটা আমি আসলে একটু মিহি কুচি করে নিয়েছি, গ্রেটারে দিয়েছি, একদম কুচি কুচি হয়ে গিয়েছে। পেঁয়াজ বাটাও আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নিব, একদম সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে যাক। তো এখন আমি আপনাদের মশলাগুলির সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে আমাদের যা যা লাগছে, তাতে লাগছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষা বাটা, আর লাগছে রসুন বাটা। যে এখানে কিন্তু কোনো আদা বাটা আমি দেবো না। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে পেঁয়াজ থেকে। এখন আমি সব মশলাগুলো এখানে একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা, আর বাকি গুঁড়ো মশলাগুলো সব একে একে অ্যাড করে দিলাম। একটু এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমি বলেছি এখানে তিন রকমের ঝাল ব্যবহার করছি, সেটা হচ্ছে কাঁচামরিচ, গুঁড়া মরিচ, আর রয়েছে সরিষা বাটা। সরিষা বাটারও কিন্তু একটা ঝাল রয়েছে। তো ভালো করে আমি আসলে আগে মশলাটা কষিয়ে নেব, যখন তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাবে তো সেই পর্যায়ে কিন্তু আমি মাছগুলি অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন মশলাটা হয়ে গিয়েছে কষানো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার কেটে, মানে সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি যেটা পরিষ্কার করে রেখেছি। তো দিয়ে দিলাম মাছ, দিয়ে আমি এটাকে হালকা এপিট থেকে ওপিট করে দেবো দু তিন মিনিট পর। একটু সময় নিয়ে এটাকে আমার কষাতে হবে। প্রথমেই পানি দেবো না, একটু মাছটা দিয়ে মশলাতে কষিয়ে নেব, তারপর আমি আমার প্রয়োজন মতো পানি অ্যাড করে দেবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ একদম ফালি করে কাটা, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ভালো লাগে। কাঁচামরিচের ঝালটা কিন্তু ভালো লাগে। আর ইলিশ মাছ তো খুব নরম পাস, এটাকে বারবার খুন্তি দিয়ে নাড়ানোর কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে এটাকে হতে দিতে হবে। আমি মাঝে মাঝে কড়াইটা একটু নাড়িয়ে দেব, নাড়াচাড়া খুবই কম করব ঝোলের সাথে, তাহলে মাছটা কিন্তু নিজে থেকেই হয়ে যাবে। আর আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। তা আমি একটু কষিয়ে নিচ্ছি, একটু 5 মিনিট কষিয়ে নিই। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার চেহারাটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন তেলগুলি এখন সাইডে লেগে এসেছে। এই মুহূর্তে আমি কিন্তু এখন পানি অ্যাড করে দেবো, ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি বেশি পানি দেবো না, মোটামুটি একটা যতটুকু লাগবে আমার গ্রেভিটা রেডি হওয়ার জন্য, ততটুকু পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি একটু দুলিয়ে দেব কড়াইটা, নাড়াচাড়া করে দেব। খুঁতি দিয়ে নাড়াচাড়া একদমই করবো না, এতে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মাছ ভাঙলে তো অবশ্যই ভালো লাগে না। তো ঠিক আছে, এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেবো। মাছটা কিন্তু খুব জলদি আমাদের রান্নাটা হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, 10 থেকে 15 মিনিট পরে আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো হয়ে যাবে আমাদের ইলিশটা তেলে ঝালে ইলিশ ভুনা। আরও আমি আজকে আপনাদের সঙ্গে একটা পাকোড়া শেয়ার করছি দুপুরের লাঞ্চ মেনুতে। ইলিশের সঙ্গে কিন্তু পাকোড়াটা খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন দেখে নিই পাকোড়া তৈরি করতে কী কী লাগছে। লাগছে মসুরের ডাল, আমি ধুয়ে রেখেছি। এখন এটাকে আমি একটু ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এর থিকনেসটা খুব বেশি একদম মিহি পেস্ট হবে না, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা থিকনেস আসবে, বেশিরভাগ ভেঙে যাবে, একটু আধা ভাঙাও রইবে। তো কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন কেমন হবে। এতে কিন্তু পাকোড়া করতে খুব ভালো হয়। পুরোটাই মসুরের ডাল দিয়ে দেবো, এখানে কিন্তু কোনো আমি আটা বা বেসন ব্যবহার করব না। তো আমার তো পেস্ট করা হয়ে গিয়েছে, আর এখন আমি এটা একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। আর যা যা লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু এটা মেনলি এটা টেস্ট আসবে পুঁইশাক থেকে। আমি মসুর ডালের সঙ্গে পুঁইশাক দিয়ে একটা পাকোড়া তৈরি করব। পুঁইশাকগুলো কিন্তু আমি কেটে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়েছি। লাগছে হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর লাগবে সেদ্ধ করা একটা ছোটো সাইজের আলু। আমি একটা বড় আলু সেদ্ধ করেছি, তার হাফটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটাও আমি চাকু দিয়ে কুচি করে নিয়েছি। আলুটাও এখানে দিলে ভীষণ ভালো লাগে, বাইন্ডিংটা খুবই ভালো হয়, কারণ আলু তো বাইন্ডিংয়ের কাজ করে খুব ভালো, সেটা আপনারাও জানেন। তো এখন কিছু কাজ নেই, এখন শুধু একটাই কাজ, সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। মেখে জাস্ট গরম তেলে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ইলিশের এই রেসিপিটার পাশাপাশি এটাকে যদি খান, গরম ভাতের সাথে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার যদি চান সন্ধ্যা নাস্তাও খেতে পারেন, কারণ এটাকে তো মসুরের ডালের পাকোড়াও বলতে পারেন, পেঁয়াজু টাইপের। এটা নাস্তাতেও যায়, গরম ভাতের সাথেও যায়। তো আমরা তো এইভাবে খেয়ে থাকি। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আমার মাখানোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন একটা কড়াই নিয়ে নেব। তো কড়াই আমি একে পাকোড়াগুলো ভেজে নেব, ভেজে সুন্দর করে লাল লাল করে উঠিয়ে নেব। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো আশা করি আমার আজকের এই ছোটো ছোটো রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। খুব চট জলদি খুব সহজেই রেসিপি দুটো কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করে ফেললাম, কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন,
তো আমি মনে হয় অনেক বকবক করছি, আসলে না করলেই না, যেহেতু একটা ছোট ভিডিওতে অনেক কিছু তুলে ধরতে হয়, দেখাতে হয়, তো সেখানে আসলে কথা না বললেও নয়। তো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো আমি আরও এক পিঠ এখন উল্টে দেব, এক পিঠ না হওয়া পর্যন্ত উল্টাতে যাব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে উল্টিয়ে দিলে সমস্যা নেই, আর ভাঙার কোনো চান্স নেই। তো আমি ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।